কি করব, এদের ওয়েটিং টাইম বের করব। আচ্ছা আচ্ছা, আমরা আগের যে অ্যালগোরিদমগুলো ছিল সেগুলোতে আমরা ওয়েটিং টাইম কিভাবে বের করেছিলাম, ওয়েটিং টাইম আমরা বের করেছিলাম স্টার্টিং টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম করেছিলাম। হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে প্রসেসটা রিমাইনিং হয়, সো এখানে আমার ওই লজিক আর ইউজ করা যাবে না। এখানে যে ব্যাপারটা করতে হবে, শুধুমাত্র যদি কোনো শুধুমাত্র প্রথম রিমাইনিংয়ের জন্য, প্রথম যে P1 এর জন্য প্রথম CPU-তে যে জায়গাটুকু পেয়েছিল সেটা শুধু আগের রুল অনুযায়ী হবে। এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আমি P1 এর জন্য ওয়েটিং টাইম আমাকে কয়টা বের করতে হবে, একটা দুইটা, সো লক্ষ্য রাখতে হবে। আমি প্রথমটুকুর জন্য কি করব, আগের মতোই কমপ্লিট স্টার্টিং টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম, স্টার্টিং টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম তার সাথে যোগ করব। যেহেতু যেহেতু কি যেহেতু আমার P1 আরো রিমেইনিং আছে, সো এক্ষেত্রে আমার কি করতে হবে, এক্ষেত্রে যেটা এখানে P1 রিমেইনিং আছে, সো এখানে P1 এর স্টার্টিং টাইম কোথায়, স্টার্টিং টাইম কোন দো 11, সো আমি এখানে লিখতে পারি কি সেকেন্ড স্টার্টিং টাইম, আমি এটা নিজে বানিয়েছি, সেকেন্ড স্টার্টিং টাইম কোন প্রসেসের, ওই P1 প্রসেসের। ওকে, সেকেন্ড স্টার্টিং টাইম P1 প্রসেসের জন্য সেকেন্ড স্টার্টিং টাইম। আচ্ছা, এখন কি করতে হবে, এই যে সেকেন্ড স্টার্টিং টাইম এইটাকে প্রথম ওই প্রসেসের প্রথম যে ফিনিশ টাইমটা আছে সেটার থেকে বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে, ইস্ট ফিনিশ টাইমের সাথে বাদ দিতে হবে। এইরকম যদি P1 এর জন্য আরও একটা রিমাইনিং থাকতো, তাহলে আমরা কি করতাম, সেইটার যে স্টার্টিং টাইমটা থাকতো সেটাও নিয়ে এসে ওই প্রসেসের প্রথম ফিনিশ টাইম থেকে বাদ দিতাম, কি করতাম, প্রথম ফিনিশ টাইমটা থেকে বাদ দিতাম। আমার মনে করে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা P1 এর জন্য বের করলাম। আচ্ছা, P2 এর জন্য দেখি রিমাইনিং টাইম কয়টা, P2 এর জন্য রিমাইনিং আছে দুইটা, সো এক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রথম করণীয় কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে এটার স্টার্টিং টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম। ওকে, এতটুকু ক্লিয়ার। তারপরে আবার যদি পুনরায় ওই প্রসেসটা রিমাইনিং থাকে, তাহলে আমরা কি করব, ওই প্রসেসটার সেকেন্ড স্টার্টিং টাইম যেটা, সেকেন্ড স্টার্টিং টাইম, ওই প্রসেসটার সেকেন্ড স্টার্টিং টাইম বিয়োগ ওই প্রসেসটার প্রথম ফিনিশ টাইম, প্রথম কি ফিনিশ টাইম, ইস্ট ফিনিশ টাইম। ওকে, শেষ। এইরকম যদি আরও থাকতো, তাহলে আমরা সেম ওই তত নম্বর স্টার্টিং টাইমটাকে নিয়ে এসে প্রথম ফিনিশ টাইমটার সাথে কি করতাম, বাদ দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা, এটা এটা আমরা হচ্ছে ওয়েটিং টাইমের ক্ষেত্রে দেখতেছি। আচ্ছা, পরে পরের ক্ষেত্রে দেখি আমরা, এখানে পি থ্রির জন্য কোনো ঝামেলা নাই, পি3 হচ্ছে যেহেতু একটা, সো আগের নিয়মে স্টার্টিং টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম, P4-এর জন্য মেবি একটা প্লাস স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আচ্ছা, এটা এটা হচ্ছে গেল ওয়েটিং টাইমের ক্ষেত্রে। আচ্ছা, আমরা ওয়েটিং টাইমটা বের করি, ওটা আরও ভালো হবে। আচ্ছা, তাহলে ওয়েটিং টাইমটা আমরা বের করার ক্ষেত্রে পি ওয়ানের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, প্রথমটার ক্ষেত্রে কী করতে হবে, স্টার্টিং টাইম, প্রথমটার স্টার্টিং টাইম 0, তার সাথে বিয়োগ করতে হবে অ্যারাইভাল টাইম, অ্যারাইভাল টাইম 0 গেল। যেহেতু P1-এর রিমাইনিং আছে, সো আমাকে কী করতে হবে, কোথায় P1 আছে সেখানে যাইতে হবে, এই যে এখানে P1 আছে সেটার স্টার্টিং টাইম, সেটার স্টার্টিং টাইম হচ্ছে 11 বিয়োগ, আবার পুনরায় প্রথমে আসতে হবে প্রথমটার ফিনিশ, সেটা বাদ দিতে হবে। ক্লিয়ার, P1-এর জন্য শেষ, প্লাস P2-র ক্ষেত্রে, P2
পিটুর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে স্টার্টিং টাইম 2, বাদ অ্যারাইভাল টাইম 2, শেষ যেহেতু রিমাইনিং আছে সো রিমাইনিং থাকার জন্য সেখানে যাইতে হবে। সেখানে গেলাম, যাওয়ার পরে স্টার্টিং টাইম নিলাম, নেওয়ার পরে আবার প্রথমে ফিরে আসলাম, আসার পরে ফিনিশ টাইমটা নিলাম, বাদ দিলাম, শেষ। তারপরে হচ্ছে পি3 ক্ষেত্রে স্টার্টিং টাইম 4, অ্যারাইভাল টাইম 4, তারপরে হচ্ছে পি4 এর ক্ষেত্রে স্টার্টিং টাইম 7, অ্যারাইভাল টাইম 5, শেষ। আমি যদি এখন ক্যালকুলেশন করে দেখি তাহলে হচ্ছে এটা হবে 9 + 1 + 0 + 2। আমি যদি এখন এটার এভারেজ বের করি, এভারেজ ওয়েটিং টাইম এখানে প্রসেস ছিল কয়টা, 4টা, সো ডিভাইডেড 4 সমান সমান হচ্ছে 3। আচ্ছা, আমরা এখন টার্ন অ্যারাউন্ড টাইম বের করব। কি বের করব? টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রেও আমরা আগে যে রুল অ্যাপ্লাই করেছিলাম এখানেও ওই রকম রুলে অ্যাপ্লাই করব, কিন্তু রিমাইনিং এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করেছিলাম, আমরা কি করেছিলাম টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে, আমরা করেছিলাম হচ্ছে যে কমপ্লিটেশন টাইমটা ছিল সেটার সাথে অ্যারাইভাল টাইমকে, সেটার সাথে কি করেছিলাম অ্যারাইভাল টাইমকে বিয়োগ করেছিলাম। এখানেও সেম, যদি শুধুমাত্র একটা প্রসেস হয়, তার কোনো রিমাইনিং না থাকে, যদি রিমাইনিং থাকে এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, সাপোজ পি1 প্রসেসের রিমাইনিং আছে, সো আমরা কি করব, আমাদের আমরা মেইনলি করতাম কি, কমপ্লিটেশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিতাম। এখানে ওই জিনিসটা আর আমরা ওই জিনিসটা করবো না, যেহেতু আমার হচ্ছে পি1 প্রসেসের রিমাইনিং আছে। প্রথমটার ক্ষেত্রে আমরা সেটা করব, প্রথমটার ক্ষেত্রে কি করব, আমি যদি একটা সূত্রটা এরকম করে লিখতে চাই তাহলে লেখা যায়, সমস্যা নেই, লিখি তাহলে, ওটা হচ্ছে ভালো হবে আর কি, ভিডিওটা যেহেতু অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি করি আর কি। আচ্ছা, তাহলে আমরা কি করব, ওই সেম এটার মতোই, কম্পিটিশন টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম, যদি রিমাইনিং থাকে, যদি রিমাইনিং থাকে তাহলে কি করব, সেকেন্ড কমপ্লিটেশন টাইম, এই প্রসেসটার পি1 প্রসেসের সেকেন্ড কমপ্লিটেশন টাইম কি 16। আচ্ছা, সেকেন্ড কমপ্লিটেশন টাইম বিয়োগ, আবার পুনরায় প্রথমে আসতে হবে, আসার পরে এটার যে কমপ্লিটেশন টাইম সেটা থেকে বাদ দিতে হবে, তার মানে ইস্ট কমপ্লিটেশন টাইম, শেষ। এইভাবে সব পুনরায় সবটারই করতে হবে যদি কারোর রিমেইনিং থাকে। যেমন পিটুর ক্ষেত্রেও সেম, পিটুর ক্ষেত্রে কী করতে হবে, যেহেতু প্রথমটার ক্ষেত্রে কী করতে হবে, কমপ্লিটেশন টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম, যেহেতু রিমেইনিং আছে তাহলে আবার কী করতে হবে, পিটুর সেকেন্ড কমপ্লিটেশন টাইম বিয়োগ ফার্স্ট কমপ্লিটেশন টাইম। আচ্ছা, আমি যদি এটা করি তাহলে আরও সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা পিটুর ক্ষেত্রে কি, পিটুর ক্ষেত্রে কি, পি1 এর ক্ষেত্রে এবং পিটুর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এখানে 2 - 0, ওকে, প্লাস 16 - 2, 16 - আবার এই যে ফিনিশ থেকে বাদ দিলাম 2, পি1 এর ক্ষেত্রে শেষ। এবং পিটুর ক্ষেত্রে আমার যে জিনিসটা করতে হবে, পিটুর ক্ষেত্রে কী করতে হবে, প্রথমটা প্রথম প্রথমটার ফিনিশ কমপ্লিটেশন টাইম 4 বিয়োগ অ্যারাইভাল টাইম হচ্ছে 2, যেহেতু এটা রিমাইনিং আছে সো রিমাইনিং থাকার জন্য আমাকে কী করতে হবে, এই পিটুর হচ্ছে ফিনিশটাকে, পিটুর ফিনিশ হচ্ছে 7, আবার প্রথমে আসতে হবে, এসে তার যে ফিনিশ সেটা থেকে বাদ দিতে হবে, ক্লিয়ার গেল। তারপরে পি3 ক্ষেত্রে একটাই, পি3 ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কমপ্লিটেশন টাইম পি3 ক্ষেত্রে কমপ্লিটেশন টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম 4, এবং পি4 এর ক্ষেত্রে সেম 11, কমপ্লিটেশন টাইম অ্যারাইভাল টাইম হচ্ছে 5, আশা করা যায় ক্লিয়ার। আমি যদি এটা হিসাব করি তাহলে আমার হবে 16 + 5 + 1 + 6,
divided by 4 average turnaround time equal to 7 আশা করা যায় তোমরা বুঝে ফেলেছো কিছুই না এটার হিসাবটা করার জন্য কি করতে হবে যেটা রিমেইনিং থাকবে সেই জিনিসটাকে নিয়ে এসে প্রথমটার সাথে প্রথমটার আর যে ফিনিশ টাইম সেটা থেকে বাদ দিলে হয়ে যাবে আশা করা যায় তোমরা বুঝে নিয়েছো